আইএলটিএস নিয়ে একটা খুবই বড় এবং প্রচলিত ভুল ধারণা আছে, এই ভিডিওতে আমি ওইটা নিয়ে কথা বলবো। প্রচলিত ভুল ধারণাটা হচ্ছে আইএলটিএসে খুব ভালো নাম্বার পেলে টপ ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়া যায়। এই ধারণাটা খুব প্রচলিত। আইএলটিএসের অনেক প্রোডাক্ট, কোচিং সেন্টারের মার্কেটিং এফোর্ট এটা বারবার ব্যবহার করা হয় এবং সঠিক উত্তরটা কি এই ভিডিওতে আমি বলবো। আমি নিজেই হার্ভার্ডে ফুল স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছিলাম এবং পৃথিবীর এমন কোনো টপ ইউনিভার্সিটি নেই যেখানে আমার ভালো ফ্রেন্ড, বড় ভাইয়া, আপুরা আইদার আন্ডার গ্রেডের জন্য বা পোস্ট গ্রেডের জন্য ফুল স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেন। বেশিরভাগ টপ ইউনিভার্সিটিতে সাধারণত ইংরেজিতে পড়াশোনা করা হয়। আপনি যদি আন্ডার গ্রেড বা পোস্ট গ্রেডের জন্য টপ ইউনিভার্সিটিতে যান, লেকচার যখন ইংরেজিতে দিবেন ওইটা বুঝতে পারবেন নাকি, তারপর হোমওয়ার্ক ঠিক মতো করতে পারবেন নাকি, প্রফেসরের সাথে ইমেইলে কমিউনিকেট করতে পারবেন নাকি, এইসব বোঝার জন্য তারা একটা ইংরেজি দক্ষতার রিকোয়ারমেন্ট দিয়ে থাকে। এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে থাকে, কিন্তু যে কোনো প্রোগ্রামের ওয়েবসাইটকে সাধারণত দেখা যায় যে ইংরেজি দক্ষতা বা ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টটা কি। বেশিরভাগ সময় সাধারণত 7 বা 7.5 আইএলটিএস স্কোরের রেঞ্জেই থাকে, ওইটারও অনেক সাবস্টিটিউশন থাকে, TOEFL পরীক্ষা বা ডুওলিঙ্গো ইংলিশ এক্সাম, এটা ওয়েবসাইটে সুন্দরভাবে লেখা থাকে। আপনি যদি ওই ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টটা না মিট করতে পারেন, আপনি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন না। আবার একই সাথে আপনি যদি ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টটা মিট করেন, মিনিমাম যে রিকোয়ারমেন্টটা ওইটা মিট করলেই যথেষ্ট, ওইটার থেকে যদি আপনি অনেক বেশি পান আপনাকে কোনো অ্যাডভান্টেজ দেওয়া হবে না। তার মানে হার্ভার্ডের একটা প্রোগ্রামে যদি 7.5 আইএলটিএস রিকোয়ারমেন্ট থাকে, আপনার 7.5 পেলেই যথেষ্ট, 8 এবং 9 পেলে আপনার স্কলারশিপে কোনো ডিফারেন্সই মেক করবে না, ওই প্রোগ্রামে চান্স পাওয়ার প্রবাবিলিটি আপনার বেড়ে যাবে না। রিকোয়ারমেন্ট যদি 7.5 হয়, আপনি ওটা পেলে এনশিওর করবে যে প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা টিকার পর আপনাকে ওখানে পড়তে দেওয়া হবে। বেশিরভাগ ক্ষেত্রে স্কলারশিপ বা চান্স পাবেন না কি পাবেন না ওইটার সাথে আইএলটিএসের কোনো সম্পর্কই থাকে না। এগেন, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারি করে, কিন্তু সাধারণত টপ ইউনিভার্সিটিতে আন্ডারগ্রেডে চান্স পাওয়ার জন্য আপনার একাডেমিক গ্রেডস, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আপনার এক্সামের রেজাল্ট, রেকমেন্ডেশন লেটার এইসবের দিকে তাকানো হয়। মাস্টার্স পিএইচডির জন্য সাধারণত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একটু কম ফোকাস পায়, ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা রিসার্চ এক্সপিরিয়েন্স, পাবলিকেশন এইসব ফোকাস পায়। সো আইএলটিএসে খুবই টপ স্কোর পাওয়া আপনাকে কোনো অ্যাডভান্টেজ এনে দিবে না। আইএলটিএস শুধু মিনিমাম রিকোয়ারমেন্টটা মিট করার জন্য জরুরি, যার ফলে আপনি ওই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন বা টিকে গেলে আপনাকে পড়তে দেওয়া হবে। ওই মিনিমাম রিকোয়ারমেন্টের বেশি পেলে আপনি কোনো অ্যাডভান্টেজই পাবেন না টেকার জন্য বা স্কলারশিপ পাওয়ার জন্য। আশেপাশে অনেকে দেখছি তারা গোল সেট করছে যে আমার আইএলটিএসে 9-এ 9 পাওয়া লাগবে বা 8-এ 8 পাওয়া লাগবে। আসলে এটাতে কোনো অ্যাডভান্টেজই নেই। যদি আপনার প্রোগ্রামে বলা থাকে 7.5 রিকোয়ারমেন্ট, 7.5 পেলেই হবে, এর থেকে বেশি পেলে আপনার কোনোই লাভ হবে না। অবশ্যই আপনি যদি আইএলটিএসে 8.5 বা 9 পাওয়ার মতো একটা গোল সেট করেন এবং ওইভাবে প্রস্তুতি নেন, খুবই বড় প্রবাবিলিটি যে আপনি মিনিমাম রিকোয়ারমেন্টটা মিট করে ফেলবেন। আইএলটিএসে 8-9 পাওয়ার টিচারদের ডিমান্ড বেশি, কারণ ধরে নেওয়া হয় তারা যেহেতু এত নাম্বার পেয়েছে তারা হয়তো আপনাকে ওটা ভালোভাবে শেখাতে পারবে, ওইটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু স্টাডি অ্যাব্রডের প্রিপারেশন নেওয়ার সময় কখনো আপনার সবচেয়ে টপ প্রায়োরিটি আইএলটিএস হওয়া উচিত না, কারণ আইএলটিএসে টপ স্কোর পেলে আপনার স্কলারশিপ বা অ্যাডমিশন মোটেও গ্যারান্টির হবে না। আপনার একাডেমিক গ্রেডস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, রেকমেন্ডেশন লেটার, ওয়ার্ক বা রিসার্চ এক্সপিরিয়েন্স, প্রোগ্রামের রিকোয়ারমেন্টসে যা যা বলা হয়ে থাকে ওইগুলো ডিটারমাইন করে আপনি কোথাও টিকবেন নাকি টিকবেন না, স্কলারশিপ পাবেন নাকি পাবেন না, আইএলটিএস স্কোর ওইটা ডিটারমাইন করে না। সো স্টাডি অ্যাব্রডের একটা ভালো প্রোফাইল বানানোর জন্য সবসময় ওইসব জায়গায় ফোকাস থাকা উচিত এবং আইএলটিএসে শুধু অতটুকু ফোকাস থাকা উচিত যে আপনি মিনিমাম রিকোয়ারমেন্টটা মিট করতে পারবেন। সো কোনো কোচিং সেন্টার, প্রোডাক্ট, ডিজিটাল কোর্স যদি আপনাকে প্রমিস দেয় বা মার্কেটিং করে যে আমাদের আইএলটিএস কোর্স নিয়ে আপনি টপ স্কলারশিপ সিকিউর করতে পারবেন, খুবই বড় একটা মার্কেটিং এর মিস গাইড করছে আপনাকে। হ্যাঁ, হয়তো বা তাদের কোর্স শেষ করে আপনি আইএলটিএসে ভালো করতে পারবেন, যার ফলে আপনি ওই মিনিমাম রিকোয়ারমেন্টটা মিট করতে পারবেন এই টপ ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার জন্য, কিন্তু অ্যাডমিশন এবং স্কলারশিপ পাওয়ার জন্য আইএলটিএস কোনো ফ্যাক্টর প্লে করবে না, প্লে করবে হচ্ছে বাকি সব ফ্যাক্টর যেটা আমি ভিডিওতে বলেছি। বিভিন্ন মিলিটারি পরীক্ষায় হাইট রিকোয়ারমেন্ট থাকে না, যে হাইটের নিচে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আইএলটিএস অনেকটা ওরকমের মতো হয়ে যায়, যে এতটুকু ইংরেজি দক্ষতা থাকলে আপনি প্রোগ্রামটা অ্যাপ্লাই করতে পারবে, আপনার বাকি কোয়ালিফিকেশনস এনশিওর করবে প্রোগ্রামে আপনি টিকবেন নাকি টিকবেন না, আইএলটিএস এটা কখনো করবে না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি আপনার ইংরেজি দক্ষতা, ভোকাবুলারি শিখে বাড়াতে চান, আমাদের একটা সুন্দর প্রোডাক্ট আছে vocabpractice.com, যেটা ভোকাবুলারি লার্নিং এর জন্য একটা ওয়ান স্টপ প্ল্যাটফর্ম। এই প্রোডাক্টে বর্তমানে 18,000 বেশি ইউজার আছে এবং প্রত্যেকটা ইউজার গড়ে প্রথম 2 সপ্তাহে 150 শব্দ শিখে ফেলছে। এখানে যে ভোকাবুলারি লিস্ট আছে এবং শেখার সিস্টেম আছে ওইটা আপনাকে আইএলটিএস, জিআরই, এসএটি, বিভিন্ন ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষায় অনেক সাহায্য করতে পারবে। সো ভোকাবুলারি শিখতে চাইলে তাড়াতাড়ি চেক করুন vocabpractice.com।